কথা আছে অলিয়া একরাম আসলে এরকমই লোক তো আল্লাহর ওয়ালি হয় বন্ধু হয়, এরকম তাকওয়া না করে তো কেমনে আল্লাহর ওয়ালি হয়, ওয়ালি হওয়া সহজ না। বহুত তাকওয়া করতে হয়, যে জিনিসের মধ্যে নাজায়েজ ছন্দ থাকে সে জিনিস থেকে দূরে থাকতে হয়, এক সেকেন্ডের জন্য কালাম আল্লাহ ইয়ার থেকে গাফিল না হয়। নসে খোয়াইশ কোন সময় পূর্ণ করবে না আল্লাহর ওয়ালি, হালাল যদি খোয়াইশ করে নস তবে খাইবে না, নস খোয়াইশ না করে তো খাইবে, নস খোয়াইশ করে গরম কুপতে আছে একটু ঠান্ডা শরবত খাইতাম, এক মানুষ আছে যে পয়সা আছে বাজার তুমি খাইতে পারে, নস খোয়াইশ করছে খাওয়াইবে না, গরম পানি খাওয়াই দিলে গরম খা শরবত খাইবে গরম পানি খাওয়াই এমনে মারে, এমনে মারে না কে যা চায় নফস খোয়াইশ কর, হালাল তো আছে খাই, হালাল তো আছে তুমি তো আল্লাহর ওয়ালি বনতে চাও তো সব রকম হালাল খাইবেন, এ তো ওয়ালি হতে পারবেন না, এরকম হালাল খাইবেন যে হালালের খোয়াইশ নফস না করে, দেখো নফস খোয়াইশ করে যদি হালাল হো তুমি খাইও না তুমি ব্যবহার করিও না, নফসকে মারবা জন্য নফস না মারে তো আল্লাহর ওয়ালি কেমন হতে পারে, হতে পারে নফস মারতে হবে, নফসে খোয়াইশ পূর্ণ করবেন নফস জিন্দা হবে শক্তিশালী হবে, নফসে খোয়াইশ পূর্ণ করবেন না নফস মুর্দা হবে দুর্বল হবে, তখন আল্লাহর ওয়ালি এমনি হয় না।